আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি খুবই চমৎকার রেসিপি। সেটা চমৎকার বলার কারণ, এটা আমিও আগে কখনো রান্না করিনি, বাট রান্না করার পর আমার খুব ভালো লাগছে, তাই ভাবলাম সবার সাথে শেয়ার করি। এটা তরমুজের খোসা দিয়ে চিংড়ি মাছ, এটা অবশ্যই ট্রাই করে দেখবেন, ভীষণ মজা খেতে। চলুন দেখে নিই এটা কীভাবে রান্না করতে হবে। তো আমি এর জন্য ফার্স্টে যে কাজটা করতে হবে, এটা আমি তরমুজের খোসা নিয়েছি, এটা আপনারা এখন ভালো করে আমি সাইজ করে কেটে নেব। তো দেখতে পাচ্ছেন আমার ছোলা হয়ে গেছে, আর আমি এটা একটু কিউব করে কাটবো। তো খোসাটা এখানে আলাদা করে ফেলেছি, তো এবার আমি কাটবো। যেহেতু আমি এক হাত দিয়ে কাটতেছি, তাই একটু প্রবলেম হচ্ছে। দেন আমি এখন এটাকে কিউব করে কেটে নেব। এভাবে আমি সবগুলো পিস করে নিচ্ছি, এটা দেখতে পাচ্ছেন আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। আর এখানে আমি পেঁয়াজ নিয়েছি, আর কাঁচামরিচ নিয়েছি, আর চিংড়ি মাছ আপনারা যে কোনো সাইজের নিতে পারেন আপনাদের পছন্দ মতন। তো এখন চলেন মূল রান্নায় চলে যাই। তো এখানে আমি একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এখানে অবশ্য হাফ কাপ তেল ব্যবহার করব, আপনারা আপনাদের পরিমাণ মতো তেল বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমি হাফ কাপ তেলের মধ্যে প্রায় এখানে এক কাপের একটু বেশি হবে আমি পেঁয়াজ অ্যাড করেছি, আর কাঁচামরিচটা অবশ্যই আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে, কারণ সবাই তো আর একরকম ঝাল খায় না। তো যাই হোক, এই কাঁচামরিচটা আমি এখন ব্যবহার করছি, আর শেষে কিছু কাঁচামরিচ উপরে দিয়ে দেবো, ওটা জাস্ট একটা ফ্লেভারের জন্য। তো চিংড়ি মাছটা প্রথমেই ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছটা অবশ্যই ট্রাই করবেন ভেজে নিতে, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে আর কাঁচা গন্ধটাও চলে যাবে। তো এভাবে আমি চিংড়িটা একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দেব, আর দেব হাফ চা চামচের একটু বেশি চিনি, আর এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি প্রায় 1.5 টেবিল চামচের থেকে একটু বেশি, সামান্য 1.25-2 টেবিল চামচ। আর মশলাটা আমি ব্যবহার করেছি প্রায় 3 টেবিল চামচ, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল অনুযায়ী দিয়ে দিবেন। আর এখানে টক দই ব্যবহার করেছি আমি হাফ কাপ, আপনারা আপনাদের ইনগ্রিডিয়েন্টস অনুযায়ী দিয়ে নেবেন। তো আমি এখানে যেহেতু প্রায় 3 কাপ তরমুজের খোসা আর নিয়েছি 1.5 কাপ চিংড়ি মাছ, তাই চিংড়ি মাছটা মানে হাফ নিলেই চলবে। তো এভাবে আমি এখন মশলাটাকে একটু কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত মশলাটা থেকে এক্সট্রা তেলটা না বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এভাবে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার মশলাটা থেকে কিন্তু এক্সট্রা তেলটা বেরিয়ে গেছে। তো এভাবে আমি আর একটু ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। তারপরে আপনারা এখানে টমেটো চাইলে অ্যাড করতে পারেন, আর এটা স্কিপও করতে পারেন। তো যাই হোক, টমেটোটা অ্যাড করলে কিন্তু তরকারিটা খুব একটা ঘন টেক্সচার আসে, তাই এখানে আমি হাফ কাপ টমেটো অ্যাড করলাম, বা সাইজে যদি বলি তাহলে একটা বড় সাইজের টমেটো অ্যাড করেছি। তো এখন এটাকে আমি একটু নেড়েচেড়ে আবার একটু কষিয়ে নেব, কারণ টমেটোটা যাতে একটু হালকা রান্না হয়ে যায়, কারণ টমেটোটা কিন্তু আমি আস্ত রাখার জন্য ব্যবহার করছি না, জাস্ট মশলাটাকে একটু ঘন করার জন্য ব্যবহার করছি। অবশ্যই ট্রাই করবেন ব্যবহার করতে, আর না চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এভাবেই আমি নিয়েছি, এখন কষিয়ে নিয়েছি। তো আমার মশলাটা কিন্তু একবারে রেডি হয়ে গেছে, আর চিনিটা অবশ্যই আপনারা পছন্দ মতন দিবেন, কারণ সবাই তো মিষ্টি পছন্দ করে না। তো যাই হোক, আমি এখন এখানে তরমুজের খোসাগুলো অ্যাড করে দিলাম। তো এভাবে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে রান্না করব। এটা চাইলে আপনারা আগে সেদ্ধ করে নিতে পারেন খোসাটা, তবে আমি আজকে সেদ্ধ করে নিইনি, কারণ এটা সেদ্ধ করা বেশি সময় লাগে না সেদ্ধ হতে। তো এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয়। দেখতেই পাচ্ছেন ঢাকনাটা ওপেন করেছি, আমার খোসাটা কিন্তু প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে।
তো এই তো দেখতে পাচ্ছেন, এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে দেবো। অবশ্যই মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিবেন, যা যেহেতু নিচে লেগে না যায়, নিচে যেহেতু লাগবে না, তবু একটু নেড়ে চেড়ে দিলে অবশ্য খুব ভালো হবে। তো যাই হোক, এভাবে আমি অনবরত একটু নাড়াচাড়া করব মাঝে মধ্যে আর রান্না করব। তো আমি এখানে, যদি আপনাদের এই ক্ষেত্রে মনে হয় একটু ঝা একটু লবণ লাগবে, তো আপনারা অ্যাড করে নিতে পারেন। তো যাই হোক, আমি এভাবে রান্না করে নিচ্ছি, তো ফিরে আসছি এরপর। তো এই তো দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু রান্না হয়ে গেছে, আর ঝোলটা আমি কিন্তু বেশি রাখিনি, আপনারা চাইলে আর একটু রাখতেও পারেন। তো আমি ঝোলটা এরকম আঠা আঠা হয়ে গেছে এই পর্যায়ে। আমি এখন তো দেখতে পাচ্ছেন এখন পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের সাথে। এটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ মজা, সেটা বুঝতে হলে অবশ্যই ট্রাই করে দেখতে হবে। আর যদি আমি একবার রান্না করেন, তো আমি 100% বলতে পারি নেক্সট ডে কেউ আর তরমুজের খোসাটা ফেলে দেবেন না, অবশ্যই এভাবে রান্না করবেন। সেটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, কারণ আমি কখনো কিন্তু এটা রান্না করা যায় বা এরকম খাওয়া যায় সেটা জানতাম না। তো ভালো লাগলে অবশ্যই এভাবে ট্রাই করে আমাকে ইনবক্স করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।